কেরোসিন এবং ডিজেল যেটা 80 টাকা লিটার ছিল সেটা হয়েছে 114 টাকা মানে প্রতি লিটারে 34 টাকা বেড়েছে পেট্রোল যেটা ছিল 86 টাকা সেটা হয়েছে 130 টাকা মানে 44 টাকা প্রতি লিটারে বেড়েছে এবং অকটেন যেটা ছিল 89 টাকা সেটা হয়েছে 135 টাকা অর্থাৎ 46 টাকা বেড়েছে এখন এই যে হঠাৎ করে এই দামটা এত ব্যাপক পরিমাণে বাড়ানো হলো ইতিমধ্যেই আমাদের পরিস্থিতি খারাপ ছিল যেমন কিছুদিন আগে ইউরিয়া সার কেজিতে 6 টাকা বাড়ানো হয়েছে তার আগে পানির দাম বেড়েছে তার আগে গ্যাসের দাম বেড়েছে তারও আগে বিদ্যুতের দাম বেড়েছিল এবং এখন শুনছি বিদ্যুতের দাম আরও বাড়বে এমনি বাজারে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে করোনা নানান বিষয় আশয় নিয়ে মানুষ খুব হিমশিম খাচ্ছিল চালের দাম বেড়ে গেছে ভরা মৌসুমও বেড়ে যায় এইরকম অবস্থা সেই রকম একটা অবস্থায় এসে হঠাৎ করে কোনো আলোচনা ছাড়া মানুষকে কোনো রকম ব্রিফিং ছাড়া সংসদে আলোচনা ছাড়া একটা ছুটির দিনে মধ্যরাতে এইরকম বাড়িয়ে দিয়ে আপনি এটা বাংলাদেশে কখনো দেখেছেন যে এরকম হঠাৎ করে মধ্যরাতে এরকম একটি সরকার দাম বাড়িয়ে দিয়ে বলে রাত 12টা থেকে কার্যকর এবং এই যে পরিমাণ বললাম বাড়ানো এটাও বাংলাদেশের ইতিহাসে রেকর্ড একসঙ্গে এত পরিমাণ বাড়ানো হয়নি এখন আমি একটু এক সপ্তাহ আগে জাস্ট ফিরে যেতে চাই এক সপ্তাহ আগে আপনার 27 জুলাই প্রধানমন্ত্রী বলছিলেন যে অকটেন পেট্রোল আমাদের কিনতে হয় না এই তেলের সংকট নিয়ে যখন নানান কথা হচ্ছিল তার জবাবে তিনি বলেছেন ডিজেল আমাদের কিনতে হয় এটা ঠিক কিন্তু অকটেন আর পেট্রোল আমাদের কিনতে হয় না আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে রিফাইন করা পেট্রোলও পাই অকটেনও পাই বরং যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন আমাদের আছে এগুলো অনেক সময় আমরা বাইরে বিক্রিও করি তার ওই ঠিক ওই দিনই বিপিসির চেয়ারম্যান বলছেন যে আমাদের 6 মাসের অকটেন এবং পেট্রোল আমাদের এই ডিজেল এগুলা পেট্রোল সব আগামী 6 মাসের জন্য আমাদের নিশ্চিত রয়েছে টেনশনের কিছু নাই আবার ঠিক 1 আগস্টে এসে সংবাদ মাধ্যমে রিপোর্ট হচ্ছে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম যেটা আপনার $170 ছিল ব্যারেল ডিজেল সেটা 130-এ নেমে এসছে অপরিশোধিত যেটা সেটা $100-এর নিচে নেমে আসছে এবং এই সময় আরও কমবে 70-80 টাকায় নেমে যাবে বলে শিগগিরই এরকম ধারণা করছেন বিশেষজ্ঞরা এখন যেখানে আপনার বিশ্ববাজারে যে বেড়েছিল সেটা কমলো বাংলাদেশে যেখানে মানুষ সমস্ত দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে একটা হিমশিম খাচ্ছে সেই অবস্থায় যখন 1 সপ্তাহ আগে দেশের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং জ্বালানি খাতের কর্তা ব্যক্তি বিপিসির চেয়ারম্যান তারা বলেন 6 মাসের মজুদ আছে এবং প্রধানমন্ত্রী বলেন যে অকটেন এবং পেট্রোল এটা আমাদের কিনতে হয় না এটা আমরা উদ্ধৃত এবং উল্টা বিক্রিও করি সেই অবস্থায় হঠাৎ এত টাকা বাড়ালেন কেন তাহলে আপনাকে তো মনে করতে হবে হয় রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে যে তথ্য আমাদের দেন সেটি মিথ্যা অথবা সেটি বানোয়াট অথবা তারা আমাদের ভুলানোর জন্য এইসব কথা বলেন অথবা সেটা হওয়ার পরেও এরা জনগণের কথা চিন্তা করে না বলে গণমানুষের কথা চিন্তা করে না বলে তারা এইভাবে রাতের আধারে ছুটির দিনে বাড়াতে পারে তবে এই যে বাড়ানো নিয়ে শুধু যে জ্বালানি তেলের দাম বাড়লো তাই তো না জ্বালানির সঙ্গে সব কিছু সংশ্লিষ্ট কৃষি উৎপাদনের ব্যয় বাড়বে আপনার কলকারখানায় বাড়বে পরিবহন বাড়বে শান্ত ভাই এর সঙ্গে ওই প্রসঙ্গে যাওয়ার আগে জ্বালানি প্রসঙ্গে একটু বলতে চাই যেটাকে আপনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করছেন এটা তো প্রধানমন্ত্রী বলেছেন প্রকাশ্যে গণমাধ্যমের সামনে বলেছে ভিডিও ভেসে বেড়াচ্ছে কিন্তু এখন বিপিসি থেকে যেটি বলা হচ্ছে আমাদের যেহেতু গ্যাস উৎপাদন কমেছে গ্যাসের যে উদ্বৃত্তটা সেটা থেকেই তো আমাদের হচ্ছে এই অকটেন ডিজেল আমরা সরি অকটেন আর পেট্রোল আমরা উৎপাদন করি তো সেটা যেহেতু কমে গেছে সুতরাং এই জায়গাটাতে আমাদের উৎপাদনটা কমেছে এই ব্যাখ্যাটা বিপিসি আজকে দিয়েছে শোনেন ব্যাখ্যা তো ওনাদেরটা দিবেনি দাম বাড়িয়েছেন সেটারও তো মন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন কিন্তু 1 সপ্তাহ আগে যেটা বলেছেন 27 জুলাই আজকে হলো 6 আগস্ট কালকে 5 আগস্ট বাড়ানো হয়েছে মাত্র 1 সপ্তাহ আগে তাদের অ্যাসেসমেন্ট নাই যে তারা বলেন 6 মাসের আছে নিশ্চিন্তে থাকতে পারি তারা বলেন যেগুলো সব কিছু তাদের হাতে আছে তাহলে 6 মাস তো আর তাদের বাড়তি দামে কিনতে হচ্ছে না তাহলে 6 মাসের মধ্যে কেন বাড়ালো টাইম দিয়ে বাড়াতো তারপর একসঙ্গে এত টাকা বাড়ানোতে জনজীবনে যে প্রভাব পড়লো সেটা সামাল কী করে দিবে আসলে
এই সরকার সব কিছুতে আমরা আগে থেকেই যে বিভিন্ন সময় বলে আসছি এবং শুনে আসছি, তারা ফুলিয়ে ফাপিয়ে বিভিন্ন তথ্যকে অতিরঞ্জিত করে প্রকাশ করে, এটা তারই একটা নমুনা। আমি একটু সুভাষদাকে শুনে আপনার সঙ্গে আবার যুক্ত। সুভাষদা, তবে একটা কথা আমি একটু যোগ করে দেই, আমার একটা বিষয় ভালো লেগেছে, অন্য অনেক ইস্যুতে যেরকম সরকারের সিদ্ধান্তে সবাই একটা গ্রুপ সরকারকে সাপোর্ট করে, একটা গ্রুপ সরকারের বিরোধিতা করে, এই ইস্যুটা আমি দেখছি যারা সরকারের পক্ষেও যারা কথা বলতো বিভিন্ন সময়, তাদের অনেকে ফেসবুক সহ পত্রপত্রিকায় লিখছেন এবং বলছেন যে এটি অন্যায় হয়েছে এবং এটি একটি গণ দুশ্মনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার, যে কারণে ইনিয়ে বিনিয়ে হোক বা সরাসরি হোক এখনও যারা পক্ষে বলছে তারাও গণ দুশ্মনের সহকারী হিসেবেই চিহ্নিত হচ্ছে।